অলিম্পিকে কিমের কমান্ডো, চেয়ার গার্ল নিয়ে গোপন রহস্য। তারা মোহময়ী সুঠাম চেহারার লালস্যময়ী, দৃষ্টিতে আছে হাত ছানি, এরা কিমের উপহার। ভয়ঙ্কর রাগী খ্যাপাটে এক রাষ্ট্রনায়কের অতি পছন্দের, এরা কি নিছকই চেয়ার গার্ল নাকি ছদ্মবেশধারী উত্তর কোরিয়ার কমান্ডো বাহিনী? উঠেছে এই প্রশ্ন। শুক্রবার থেকে শুরু হওয়া শীতকালীন অলিম্পিকে অংশ নিতে উত্তর কোরিয়া থেকে মোট 280 জনের প্রতিনিধি দল এসেছে দক্ষিণে। তার মধ্যে 229 জনই চেয়ার গার্ল। কেমন দেখতে তারা? বিশ্বজুড়ে ঘুরছে প্রশ্ন, মেলেনি উত্তর। আসলে উত্তর কোরিয়ার রহস্যময় গোপন দুনিয়ার কথা কেউ জানতে পারে না। এবার শীতকালীন অলিম্পিকে দেখা গেল কিমের রক্ষিতাদের। তারা দেশের হয়ে চেয়ার গার্ল হিসেবে এসেছে। বিভিন্ন সময় রটেছে উত্তর কোরিয়ার একনায়ক শাসক কিম জং উনের সঙ্গে আছে এমন সব মহিলা যারা হাসতে হাসতে প্রাণ দিতে পারে, তাদের রূপ জৌলসে চমকে যেতে হয়। কিমের হারেমে আছে এমনই শয়ে শয়ে মহিলা যারা অনেকে মিলে কিমের বিকৃত কামকে চরিতার্থ করে। এতে মজা পান কিম, খুশি হয়ে দেন উপহার, আর রেগে গেলে কোনো সুন্দরীকে হিংস্র কুকুর দিয়ে ছিঁড়ে খাওয়ায়। সেই মরণ যন্ত্রণা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে কিম, সেটা দেখতে হয় বাকি হারেম সুন্দরীদের। শীতকালীন অলিম্পিক ঘিরে সারা পড়েছে দুনিয়ায়। দক্ষিণ কোরিয়ায় হওয়া এই ক্রীড়া অনুষ্ঠানে উত্তর কোরিয়ার হয়ে প্রধান অতিথি হয়েছেন কিম জং উনের বোন কিম ইও। তার সঙ্গেই এসেছে চেয়ার গার্লদের টিম, এরা উত্তর কোরিয়ার হয়ে গলা ফাটাবে। উত্তর কোরিয়া থেকে 229 জন চেয়ার গার্লদের কিছু ছবি প্রকাশ হয়েছে। অলিম্পিক ভিলেজে যাওয়ার আগে দক্ষিণ কোরিয়ার গ্যাপিয়াং এক্সপ্রেসওয়ের একটি রেস্ট হাউসে ধরা পড়েছে কিছু মুহূর্ত। লাল কোট পরা, বুকে দেশের পতাকার ব্যাজ সহ তাদের দেখেই চমক লাগছে। এরা সকলেই থাকবে গেম ভিলেজের কাছে ইনেজ হোটেলে। শোনা যাচ্ছে অলিম্পিক উপলক্ষে দক্ষিণ কোরিয়ায় আসবেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সবচেয়ে ছোট বোন কিম ইয়াও জং। তবে তিনি কবে আসবেন তা এখনও জানা যায়নি।